costo una nana? ¿No? মোবাইল পার্টি চাপেন একটু একটু ধরাবেন পাঁচ মিনিট সময় দাও আমাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা গত দুদিন ধরে গোয়েন্দা আমরা দেখেছি গত দুই মাসে এই অফিস থেকে প্রায় 150 কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এবং এই মাহমুদ যে ইউনাইটেড কর্পোরেশনের যে সোকল মালিক, তার একটা অ্যাকাউন্টে এক মাসে আমরা দেখেছি 73 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই ইলেকশনকে, আগামী নির্বাচনকে প্রভাবান্বিত করা কালো টাকার মাধ্যমে, এবং এই পেশি শক্তির ব্যবহার, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো, যার মাধ্যমে এই 11তম যে জাতীয় নির্বাচন রয়েছে সেটাকে সমৃদ্ধ করা যায় বা এটাকে প্রভাবিত করা যায়। উন্মূলত উদ্দেশ্য ছিল এইটাই। টাকা মোস্টলি এসছে দুবাই থেকে, হুন্ডির মাধ্যমে এসছে, ব্যাংকের মাধ্যমে এসছে, স্থানীয় পর্যায়ে সংগ্রহ করা হয়েছে। সো বাট বাল্ক অফ দি মানি এটা এসছে ফ্রম দুবাই।